আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে নারকেল এবং সুপারির চারা। অনেক ভাইরা রয়েছেন আমাকে আগে কমেন্ট করেছেন যে ভাই আমাদের কিছু সুপারির চারা প্রয়োজন বা কিছু নারকেলের চারা প্রয়োজন, কোথায় পাবো, চারার গুণগত মানগুলা কেমন দিবেন, চারার সাইজ কেমন হবে, সুপারি ধরবে কি না, কত বছর পরে সুপারি ধরবে, সুপারির সাইজ কেমন হবে, এই জাতীয় প্রশ্নগুলো আমাকে অনেকে করেছেন। এবং অনেক ভাইরা বলেছেন যে ভাই আমাদের নারকেলের শীষ প্রয়োজন, কেউ বলেছেন যে চারা প্রয়োজন, কে বলেছেন যে ভালো মানের চারা যদি আমাকে দেন ভাই আমি কিছু চারা নিতে চাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা। এখানে আমরা অত্যন্ত যত্ন সহকারে কিছু কিছু ভালো মানের চারা আমরা রোপণ করি, কারণ খাওয়ার নারকেল আর হচ্ছে চারা দুইটা বিষয় কিন্তু একটু আলাদা। আপনি দেখতেছেন যে আমাদের এখানে যে চারাগুলো আমরা সংগ্রহ করেছি, নারকেলের সাইজ, গুণগত মান, এবং বিশেষ করে আমরা বোল্ড জাতের যে চারাগুলো এগুলো কিন্তু সংগ্রহ করেছি। ভিউয়ার্স, কারণটা হচ্ছে আপনি যখন গাছ লাগাবেন, যদি আপনার গাছ সুন্দর না হয়, চারা যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার গাছে সুন্দর হবে না। তো সেটার দিকে বিবেচনা বিশ্লেষণ করে আমরা লক্ষ্য রেখে কিন্তু আমরা চেষ্টা করেছি যে ভালো মানের চারাগুলা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। বিয়ে দেখতেছেন যে চারা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর ধরেন 1 থেকে 2 মাস পরে কিন্তু চারা আরও অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি বলবো যাদের নারকেলের চারা প্রয়োজন, যারা নতুন বাড়ি করেছেন কিন্তু গাছ লাগান নাই, বা যাদের গাছের প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে কিন্তু কয়েক সাইজের বা কয়েক জাতের নারকেলের চারা রয়েছে। আপনারা দেখতেছেন যে এটা একটা জাত, প্লাস এটা হচ্ছে আরেকটা জাত, এটা হচ্ছে আরেকটা জাত, এবং এইটা হচ্ছে আরেকটা জাত। এখানে কিন্তু নারকেলের জাতের কিন্তু বৈশিষ্ট্যতে ভিন্নতা রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সুন্দরভাবে সারা বাংলাদেশে আপনাদেরকে সারা পৌঁছে দিয়ে থাকি। বিয়ার্স, এর পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, অনেক ভাই বলছেন যে ভাই আমাদের ভালো মানের কিছু সুপারিশ সারা প্রয়োজন। সারার বিষয়ে আমি বলবো, সুপারিশ সারার বিষয়ে আমি কিন্তু এই চারাগুলো কিন্তু জাস্ট আমাদের যে আঙ্গিনা রয়েছে বা আমাদের যে জায়গা রয়েছে এর মধ্যে থেকে আমি ভালো মানের সুপারিগুলো বেছে কিন্তু চারাগুলা আমরা সংগ্রহ করে থাকি। মানে ভালো সুপারিটা আমরা রোপণ করলে ভালো চারাটাই হয়। তো ভিউয়ার্স, এখান থেকে কিন্তু আমার পুরো বাংলাদেশে অনেক জায়গায় চারা গিয়েছে। তো যাতে চারার প্রয়োজন আসে, সুপারির চারা, নারকেলের চারা, আমাকে এই দুইটা জিনিস যাদের অ্যাভেলেবেল প্রয়োজন আমাকে বলবেন, আমি ডাকযোগে এবং কুরিয়ারে আপনাদেরকে মাল পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তো আজকে আর নয়, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, যারা আপনাদের একটা নতুন একটা বুদ্ধি দিতে চাচ্ছি আমি, অনেকের বাড়িতে রয়েছে বিশাল বিশাল জায়গা খালি পড়ে রয়েছে, আপনার বিল অনেক জায়গা রয়েছে, তারা যদি এতটুকু জায়গা বা 1 কড়া জায়গা নিয়ে যদি আপনি নারকেলের চারা বা সুপারি চারা যদি রোপণ করতে পারেন, তাহলে দেখা গেছে 1 বছর পরে কিন্তু এখান থেকে কিন্তু ভালো একটা আয় করা অবশ্যই সম্ভব। কারণ আপনাদের যখন একটা সুপারি লাগাবেন, সুপারিটার দাম হবে 2 টাকা বা 3 টাকা, কিন্তু এই চারাটা যখন বড় হবে তখন আপনি বেজন 20 টাকা, 15 টাকা, 12 টাকা, তাহলে দেখা গেছে আপনার প্রায় 4 গুণ লাভ, 5 গুণ লাভ এখানে। তো ভিউয়ার্স, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের ভিডিও যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। তো আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।